আজকে আমি এই গরমে খুবই হেলদি একটা রেসিপি তৈরি করব। এই রেসিপিটা ডায়েট রেসিপি হিসেবেও আপনারা ইউজ করতে পারেন। প্রথমে নিয়ে নিলাম এক বাটি টক দই, এটা ভালোভাবে আমি ফেটিয়ে নেব। দইটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিয়া সিড। এই যে চিয়া সিডের প্যাকেটটা আপনাদের দেখিয়ে দিলাম, এখানে এক চা চামচ চিয়া সিডটা দেবো। আর চিয়া সিড আগে থেকে আপনারা ভিজিয়ে রেখে দিতে পারেন, আমি এখানে শুকনোটাই দিচ্ছি। এটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি কিছুটা টাইম রেখে দেব, যতক্ষণ না চিয়া সিডটা ফুলে ওঠে। চিয়া সিড ভিজে রেডি হতে হতে আপনারা একটু লাইক করে দিন, শেয়ার করে দিন, আর কমেন্ট অবশ্যই একটা করে দেবেন যে কেমন হয়েছে এই রেসিপিটা আপনাদের খেয়ে। অবশ্যই আশা করছি এই রেসিপিটা খেয়ে আপনাদের খুবই ভালো লাগবে আর উপকৃত হবে। চিয়া সিডটা দেখুন কতটা ফুলে উঠেছে। এবার আমি রেডি করে নেব, দিয়ে দিচ্ছি বিটনুন। বিটনুন দিয়ে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে মিশিয়ে দেব এই উপকরণগুলো, গাজর কুচি, এটা আমি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি, আর টমেটোটা ছুরি দিয়ে কুচি করে নিয়েছি, আর শসা কুচি নিয়েছি। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে পনির অ্যাড করতে পারেন, আমি পনিরটা দিলাম না। এই রেসিপিটা খেলে অনেকটা টাইম পেট ভরাও থাকবে আর খুবই হেলদি একটা রেসিপি। এই রেসিপিটা বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে পারবে। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে আর খেতেও তেমন টেস্ট হয়েছে। আমি খেয়ে একটু আপনাদের বলছি কেমন হয়েছে। এক কথায় বলতে গেলে দারুণ হয়েছে। রেসিপিটা বাড়িতে তৈরি করে খান আর কমেন্ট অবশ্যই জানান। আজকের মতো টাটা।